আছি পাঞ্জাবের ভাটিন্দায়। হ্যালো, এখানে দুর্গা পুজো পালন হচ্ছে। গান্না কা খেত মে আমি যাইঙ্গে। আর কেউ নষ্ট করবেন না। আগের বার প্রচুর নষ্ট হয়েছে, এবার কেউ খাবার নষ্ট করবেন না। এই যে খাচ্ছেন 120 টাকা কেজি সোনা। না, 80 টাকা। দাদা ভাই তো ওদের বন্ধুদের সাথে বেরিয়ে গেছে, আর এখন বাজে 10টা। এখন আমি বেরাচ্ছি আমার বন্ধুদের সাথে, একটা লং ড্রাইভে যাচ্ছি। তো এই স্পেন্সার্সের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি কখন গাড়ি আসবে। এখনও নাকি নিয়ে বেরিয়েছে গাড়ি, তো এখনও আসেনি। ওয়েট করছি স্পেন্সারের সামনে, 10 মিনিট হয়ে গেল। আজ সপ্তমী, তো বুঝতেই পারছেন রাস্তাঘাট পুরো ফাঁকা, তো বাড়ির খাবার তো রুচবে না পুজোর মধ্যে। তার জন্য এই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি, চলে এসেছি সেক্টর 5-এ রঙ্গদে বসন্তি ধাবাতে। হাফ অ্যান আওয়ার দিয়ে রাজ্যশি দাঁড়িয়ে আছে, রাজ্যশি আর অনামিল দাঁড়িয়ে আছে ইসে রানীগুড়িতে, আর আমি দাঁড়িয়ে আছি এই স্পেন্সার্সের সামনে দিয়ে একটু এগিয়ে এসে এই মোড়টাতে। মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছে, এখনো আসলো না, আধ ঘন্টা হয়ে গেছে। ওনাকি পেট্রোল ভরাচ্ছে, ও আসুক। দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে একটু দাঁড়ালাম, একটু সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপর কোলাঘাটের দিকে যাব। ইচ্ছা আছে শেরে পাঞ্জাবে খাবার, তো যা হবে পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। ইনোভাটা বুক করা হয়েছে, ভেতরে দেবব্রত আছে, খুব ব্যস্ত আছে ছেলেটা। আসছে এই ছেলেটার নাম হলো রাজঋষি। অনাবিল চলে আস না, তুই দেখিয়ে দিই সবাইকে, এই ছেলেটার নাম অনাবিল, খুব ভালো ছেলে। আরে কি বল, বডি দেখা যাবে, বডি হেলথ টিপসের জন্য। রঙ্গদে বসন্তি ধাবার কিন্তু এটা ইউএসপি, যতগুলো আউটলেট আছে আপনারা ফ্যাক্টরস পেয়ে যাবেন। আমরা এখন আছি পাঞ্জাবের ভাটিন্দায়, এখানে দুর্গা পুজো পালন হচ্ছে। গান্না কা খেত মে আমি যাইঙ্গে। তো এখন বাজে 1:30, শেরে পাঞ্জাবে জায়গা পেলাম না, তো আসলাম শেরে বেঙ্গল। যাই ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। খাবার আসুক, তারপর কথা হচ্ছে। এই যে আমাদের ওয়েটার, নট বাই কলকাতা বাস। খাবার কেউ নষ্ট করবেন না। আগের বার প্রচুর নষ্ট হয়েছে, এবার কেউ খাবার নষ্ট করবেন না। এই যে খাচ্ছেন
কি বলছিস খাবার কোয়ালিটি? খাবার কোয়ালিটি খারাপ হয়ে গেছে। আমরা জানুয়ারি টু মার্চ অফিসে খাবার অর্ডার করি, যখন কুলচার সাইজ এরম থাকে, দুটো কুলচা খেলে রাতে খাবার খাওয়া যায় না। বললাম তো এই জাস্ট খেয়ে বেড়ালাম শেরে বেঙ্গল দিয়ে, বাটার নান খেলাম, চিকেন ভর্তা খেলাম, ভালো ছিল বাট বলবো না যে খুব একটা ভালো, অ্যাভারেজ। যাই হোক, বাট এতটা দূরে লং ড্রাইভ করে এসে এখানে খাওয়াটাই একটা আনন্দ, অ্যাম্বিয়েন্সটা এনজয় করা, তো দারুণ। বন্ধুদের সাথে এসে একটা এনজয় করা সপ্তমীর রাতে দারুণ। এখন 2:30 বাজে, দেখা যাক কোন দিকে যাওয়া যায়, তারপর পুরোটাই শেয়ার করব যতটা দেখাতে পারবো, কারণ গাড়ির ভেতর অনেকটাই অন্ধকার আর রাস্তাতে রাস্তা পুরোই অন্ধকার, দেখানো কোনো মানে হয় না, আপনাদের বোরিং লাগবে। ফটো সেশন চলছে, ডিনার কমপ্লিট করে বেরোনো হয়ে গেছে, এবার আইসক্রিম। আইসক্রিম খেতে কোথায় যাবো? ন্যাচারালস আইসক্রিম, ন্যাচারালসে যাবো এখন আইসক্রিম খেতে। আমরা পার্ক স্ট্রিট দিয়ে যাচ্ছি, শুভ অষ্টমী। অষ্টমী? ইয়েস, ইটস অলরেডি 12:00, সো ইটস অষ্টমী। যাচ্ছি ন্যাচারালস আইসক্রিম খেতে, একদম ন্যাচারাল আইসক্রিম, সোজা হিমালয় থেকে বরফ আসছে। হয়তো বেশি ব্লগ করতে পারলাম না, কারণ ম্যাক্সিমাম জায়গাটাই অন্ধকার ছিল, যেখানে এখানে আলো পেলাম সেখানে একটু ব্লগ করলাম। জাস্ট এখান থেকে কোলাঘাট গেলাম, কোলাঘাট বেসিক গিয়ে শেরে বেঙ্গলে খেলাম, একটু টাইম কাটালাম, একটু ছবি টবি তুললাম, এবার আবার রিটার্নের দিকে। দেখি ফেরার পথে যদি কোনো নর্থ কলকাতার পুজো প্যান্ডেলগুলোতে ঢুকতে পারি তাহলে অবশ্যই ঢুকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি এখন পার্ক স্ট্রিটে, সেক্টর 5 ন্যাচারালস বন্ধ, তাই পার্ক স্ট্রিট ন্যাচারালসে চলে এসেছি। আইসক্রিম খাওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে। বাড়ি পৌঁছে গেছি আর এনার্জি নেই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং কলকাতা বংস। Bye. I'm barely breathing, trapped in this feeling. I wake up screaming your name, but I'm only dreaming. Your shadow is fading. I'm on the way, trying to try. Tell myself what I should know. You run away, I'm not gonna stay, but I simply can't let you go. Can't let you go.